হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 12:20, তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটাই স্টার্ট করলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো বলো? যে এই জায়গাটাতে আমি কিন্তু ভিডিও শ্যুট করি। তো দেখো, এই দিকটা চারিদিকটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করতে মানে শুরু করতে পারিনি কাজের চাপে, তাই আমি যাবার সময় ভিডিও স্টার্ট করছি। তো আমি বাবার বাড়ির সেই রাস্তাটাতে চলে এসেছি। দেখো, আমার বাপের বাড়ির যে গ্রামটা ধাসুনিয়া, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি পুরো গ্রামটা প্রথম থেকে নিয়ে নিয়েছি যে তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো। তো তোমাদেরকে এর আগেও বলেছি মিনি ব্লগে যে তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাবো। তো দেখো, আমাদের সেই গ্রামটা গোটায় যেন সবুজে ভরা ভরা। তো ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। দেখো, ওই যে আমার বাড়িটা দেখা যাচ্ছে। তো এখানে তোমাদের দাদাভাই স্ট্যান্ড করলো গাড়িটা, আর এদিকে মেয়েটা ভীষণ লজ্জা পাচ্ছে, কারণ আমাদের বাড়িতে আরও অনেকে এসেছে। তো তাদেরকে দেখে লজ্জা পাচ্ছে, তো ভেতরে ঢুকতে চাইছে না। মা দেখো ফোন নিয়ে বসে আছে, দুই মা মেয়েতে কেমন গল্প করছে দেখো তো। এই যে আমি এসেছি, মেয়েটা এসেছে, মেয়ে জামাই এসেছে, তার দিকে খেয়াল নেই, মা আমরা ফোন নিয়ে বসে পড়েছে। দেখছো কতটা বিজি আমার মা। ও মা, ফোনটা এবার রাখো গো। তো দেখো, এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে বর্দির মেজোঝা। তো দেখছো আমাদের বাড়িটা চারিদিক সবুজে ভরা ভরা। তো দেখো এখানে কি কি লাগিয়েছে। এখানে শিম লাগিয়েছে, তারপর টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা কলা, আরও অনেক কিছু, পেঁপে গাছ, আম গাছ, আমও ধরে জানো তো, আম, তারপর পেয়ারা গাছ, সমস্ত কিছু আছে। তো চলো আমরা এখন আশ্রমে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটাই সেই আশ্রম যে আশ্রমে মচ্ছব খাওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম। তো দেখো এখানে কীর্তন চলছে ঠাকুরের নাম। তো এখানে গোসাই ঠাকুর আছে আমাদের। তো দেখো চারিদিকটা সবুজে ভরা, এটা ব্রিজের ওপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো একদিকে নাম হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা অনেকক্ষণ এসেছি, কিন্তু এখানে মন্দিরে আসা হলো এই কিছুক্ষণ। তো এদিকে মেয়েটা দেখো প্রণাম করছে, সবাই প্রণাম করছে। তো ততক্ষণ আমি একটু ভিডিও করে তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই মন্দির, আর আগে আরও আছে। তো আগের দিকে এখন ঢুকবো না। তো দেখো ওইদিকে মেয়েটাও গেল, আর এদিকে দিদিভাই প্রণাম করছে। তোমাদেরকে আরও পুরো ভিডিওটা আমি দেখাবো। তো চলো, অনেকটা দেখা হয়ে গেল, তো এবার তো পেট পুজো করতে হবে বলো। সময়ও কিন্তু অনেকটাই গড়িয়ে গিয়েছে। তো এবার খাওয়ার দিকে রওনা দিই, আর এদিকে দিদিভাই দেখো হাঁ করে ওপরের দিকে কি তাকাচ্ছে দেখবে। দেখো, দেখছো কি দেখছে? অনেকদিন বাপের বাড়ি আসে না, তাই ও সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছে। আবার কখন আসা হবে কখন না, তাই না বলো? তো চলো লালটু, খেতে বললি খেতে চলে আসছি। তো বন্ধুরা, জানো তো আমাদের বাড়িটা না একেবারে গ্রামের শেষে। তো এই শেষের দিকে এই নদীটা আর এই আশ্রমটা। তো নদীতে তো স্নান করতে এখন আসি না, তাই এই দিকটাতে অনেকদিন আসা হয় না। আর এই যে এদের তিনজনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার তিনজনই আমার ফ্যামিলি মেম্বারই ধরতে পারো, আর এদিকে ফ্রেন্ডও বলতে পারো, আবার এদিকে সাবস্ক্রাইবারও ব্যাটে। জানো তো আমার ভিডিও, প্রতিটা ভিডিও ওরা দেখে, তাই ওরা বললো যে আমাদেরকে ক্যামেরা কর। ওরা না বললেও কিন্তু আমি ওদেরকে ক্যামেরা করতাম। তো যাই হোক, নিজে থেকে বললো, আমারও খুব ভালো লাগলো জানো তো। তো এদিকে দেখো, মা, দিদি, মেজদি সবাই কিন্তু ব্রিজ দেখছে, ব্রিজ থেকে যে জল। আর এখানে জল কিন্তু একেবারে নেই, কিন্তু চারিদিকটা না পুরো গাছে ঘাসে ভরে গেছে। দেখো নদীটা। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ঘোরাও হলো, এবার বাড়ি যায়। আর মেয়েটা কিন্তু চলে গেছে বাড়ি, তো জানি না কি করছে। তো এদিকে বাবা দেখো চা বানাচ্ছে জামাইদের জন্য। জানো তো কেউ এলে বাবাই কিন্তু চা বানায়, কেউ আসুক বা না আসুক, বাড়িতে কিন্তু বাবাই চা বানায়। তো দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে দুটো জামাই বসে আছে, আর একটা জামাই আসেনি, তো ওরা খাটে বসে আছে, ওইদিকে ছেলেগুলো আছে। তো দেখো চারিদিকটা না গাছ। তো আমার বাবা বলছিল যে গাছগুলো কেটে দেবো, কিন্তু আমরাই মানা করেছি যে না, গাছগুলো থাক, যেন সবুজে ভরা ভরা চারিদিকটা বেশ ভালো লাগে। আর বর্ষাকালের সময় কিন্তু কেটে দেয়, বর্ষাকালের সময় একবার কাটে গাছগুলো, কারণ চারিদিকটা ঝোপ হয়ে যায়। বদ দেখে মাসি মনে কে বদ দেখে, আর ওই ওই মশাই কে, মশাই কে বাবা কি ব্যাপার, আজকে মনে কি মনছে, অন্যদিন প্রণাম কর বললো বাবা। আর মা বাবাটা বাদ, আসল আর ওই দাদা ভাইকে বললি না যে না কই তুমি, কই লে কই তো এনে লে যাও।
তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।